মুসা আলাইহি সালাম তিনি ফেরাউনের বিরুদ্ধে দাওয়াত দিতে গেছে ফেরাউনকে। ফেরাউনকে শুধু দাওয়াত দেয় নাই, ফেরাউন যে দাবি করলেন আনা রব্বুকুমুল, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের বড় রব, বড় প্রতিপালক, যেটা আমাদের সিফাত হাসান একটু আগে বলে গেছেন আপনাদেরকে, আমি আপনাদেরকে বুঝাইতে চাই ফেরাউনের সাথে ফেরাউনের সেনাবাহিনী আছে না নেই? কথা আসতে কইছেন, সেনাবাহিনী আছে। ফেরাউনের জাদুকর বাহিনী আছে না নাই? ফেরাউনের সেনাবাহিনী যত শক্তিশালী, জাদু বাহিনী আরো বড় শক্তিশালী ছিল। এই অবস্থায় মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিতে যাচ্ছেন, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বিশ রহলি সদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি। এটা ছিল ওনার পূর্ণাঙ্গ দোয়া। আর আমরা এই দোয়াটারে একটু বাদ দিয়ে দিছি। আমরা যখন ছেলে মেয়েকে কায়দা পরাস্ত করতে তখন বলি রব্বিশ রহলি সদরি ওয়াসসিরলি আমরি অহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি, চারটা বলি। কিন্তু ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি এটা কিন্তু বলি না, না বললে গুনাহ হবে এটা বলি নাই। কিন্তু মূসা আলাইহিস সালাম দোয়া করছে পাঁচ জিনিসের, কয় জিনিস? রব্বিশ রহলি সদরি, আয় আল্লাহ আপনি দয়া করে আমার সিনাকে প্রশস্ত করে দেন, ওয়াসসিরলি আমরি আমার কাজকে সহজ করে দেন, আহলুল উকদাতা মিন লিসানি আমার জবানকে হালকা করেন, শ্রুতি মধুর করেন, ইয়াফকাহু কাওলি আমার কথাগুলো যাতে মানুষগুলা বুঝতে পারে, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি আর আপনি আমার একজন উজির দেন। কি দেন? আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, উজির হয় রিক্সাওয়ালার, আস্তে কয়, রিক্সাওয়ালার উজির থাকে? না। লাঙ্গলওয়ালার উজির থাকে? না। উজির থাকে কার? নবীদের ব্যক্তিত্ব, নবীদের স্মার্টনেস কি পরিমাণ ছিল বাসা থেকে বোঝা যায়। তিনি তো বলতে পারতেন আল্লাহ আমার একজন সাথী দেন, এটা বলে নাই, বলছে আল্লাহ আপনি আমার একজন উজির দেন। কি স্মার্ট শব্দ মূসা আলাইহিস সালাম ব্যবহার করলেন এখানে বুঝাইতে চাইলাম। তিনি দোয়া করতেছে আল্লাহ আমার সিনাটাকে প্রশস্ত করেন। তাহলে বোঝা গেল দিনের দায়ী হইতে হইলে কলিজায় সাহস থাকা লাগে কি লাগে না? আপনার আমার নবীকে আল্লাহ বলছেন আলাম নাশরহ লাকা সদরাক, হাবিব আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত করে দেই নাই? তার সিরিফ নে কাসির পনেতা বলেন এখানে প্রশস্ত মানে হলো আপনার পুরো সিনাটাকে আমি ইসলামের দাওয়াতি কাজের জন্য উন্মুক্ত করে দিলাম। আমার কলিজার ভাইয়েরা যারা দিনের দাওয়াত দেয় তাদের সাহস কম না বেশি? কত বেশি! একটা বন্দুকের ভিতরে 100টা বন্দুক ঢুকাইয়া একটা পিস্তল যদি কোনো দায়ীর দিকে তাক করেন, দায়ী কি দাওয়াত বন্ধ করে দিবে নাকি? আরো জোরে বলেন দিবে নাকি? কেন দিবে না? তার কারণ তার সিনাটা ইসলামের জন্য প্রশস্ত করে দিছেন কে? নবীকে বলছেন আলাম নাশরহ লাকা সদরাক, হে নবী আমি কি আপনার সিনা প্রশস্ত করি না? তার মানে সিনা প্রশস্ত করছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, পুরো সিনাটাকে আমি ইসলামের জন্য কবুল করে নিলাম, উন্মুক্ত করে দিলাম। এই জায়গায় ইসলাম ছাড়া অন্য কিছু থাকার প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের এক নাম্বার বৈশিষ্ট্য আজকের জন্য বললাম, কোরআনের দায়ী যারা হয় তাদের সাহস কম না বেশি? দুই নাম্বার কোরআনের বৈশিষ্ট্য আমার ভাইয়েরা, পৃথিবীতে হাজার হাজার কোরআন যদি পড়ায় দেওয়া হয়, জ্বালায় দেওয়া হয়, কোরআনের কয়েন সিলস? এক ইঞ্চি তো দূরের কথা, এক সুতাও কোরআনের কোন লস নেই। কারণ কোরআনের বিরোধিতা জরম যত হয় কোরআনের জনপ্রিয়তা তত বাড়ে না কমে। পৃথিবীতে এমন একটা কিতাব আপনি বলতে পারবেন না এত বেশি পড়া হয়েছে, এত বেশি মুখস্থ করা হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল
কোরআন লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির হাবিব আপনার জন্য কোরআন আমি নাযিল করলাম আমাদেরকে আল্লাহ জানায় দিলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিক্রি জিকির মানে কোরআন জিকির মানে কোরআন আল্লাহ বলেন এই কোরআন আমি সহজ করে তোমাদের কাছে নাযিল করে দিলাম কোরআনের কাছে যারাই আসবা তাদেরকে কোরআন বুঝায় দিবেন কে আজ থেকে 40 বছর আগে যারা কোরআন পড়ছেন তারা পড়ছেন আলিফ বে তে সে মনে আছে না আবার দেখবেন মুরব্বিরা যে কোরআন পড়ে বালিশের উপরে নিয়া রেলও নাই বালিশের উপরে নিয়া টাইন্না টাইন্না পড়ে এরকম আছে না দেখ এক শব্দ একাধিক বার উচ্চারণ করে কি করে না কিটা শোর ছিল আগে আরে আমি আশ্চর্য হলাম বুখারীর একটি হাদিস পড়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনার সেই বিখ্যাত হাদিস মা আয়েশা বলেন রাসূল বলেছেন আল মাহিরু বিল কোরআন যারা কোরআনের মাহের তাদের মর্যাদা আকাশের সম্মানিত ফেরেশতাদের মতো সুবহানাল্লাহ এই হাদিসে নবীজি বললেন যারা কোরআন ধাক্কায় ধাক্কায় পড়ে কিভাবে পড়ে ধাক্কায় ধাক্কায় বুঝেন তো মানে রিডিং করতে পারে না উলা উলাইকা এভাবে ধাক্কায় না লোক আছে না নাই নবীজি 1500 বছর আগে বলে গেছেন যারা ধাক্কায় কোরআন পড়বে আল্লাহ তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করে দেয় সুবহানাল্লাহ কয় গুণ দ্বিগুণ কেন দ্বিগুণ তার মানে এক গুণ হলো পড়ার জন্য আরেক গুণ হলো কষ্ট করে পড়ার জন্য কারণ রিডিং পড়তে পারে না এক পৃষ্ঠা পড়তে আধা ঘন্টা লাগায় এরপর কোরআন পড়া ছাড়ে না এমন মুমিন আছে না না সুবহানাল্লাহ বলবেন না আর আমরা মৌলবীরা মানুষের ঠেললা খালি জাহান্নামে ফাড়াই দিই কিছু কিছু মৌলবী আছে ইসলামকে এত কঠিন করে আল্লাহর কাছে জবাব দিতে হবে নবীজি বুখারীতে বলেছেন ইয়াসসিরু কার কথা নবীজি বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুয়াসসির খবরদার আমার উম্মতের জন্য কোনো কিছু কঠিন করে দিও না সব কিছু সহজ করে দাও ইসলামের চাইতে সহজ হুকুম পৃথিবীতে আর কিছু নাই এবার বলেন কোরআন সহজ না কঠিন সহজ করে নাযিল করেছেন কে কোরআনে কি মিথ্যা কথা আছে না অসঙ্গতি আছে না নাই সেই কোরআন থেকে আসেন আলোচনা করি আচ্ছা আপনাদের কাছে জানতে চাই কোরআনে কি কোনো এমন কথা আছে যেটা মেনে নেওয়া যায় না বা হতে পারে না এরকম কিছু আছে না যদি না থাকে আসেন ওখান থেকে যতক্ষণ পারি খুব লম্বা কথা আজকে বলবো না আমি যতটুকুন পারি আপনাদের সামনে বলে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আমি কথা বলবো সূরে বনি ইসরাঈল থেকে কোন সূরা এটাকে বলা হয় সূরাতুল ইসরা বাংলা অর্থ হলো ভ্রমণের সূরা কিসের সূরা তবে ভ্রমণ আর উর্দ্ধ গমন দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই বিসমিল্লাহির রহমানির রহিম এটা দিয়ে আল্লাহ সূরাটা শুরু করলেন আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই সূরার আলোচনা করার আগে প্রথম শব্দে আল্লাহ পাক বলছেন সুবহান বলেন তো কি সুবহানাল্লাহ আমরা যখন আশ্চর্যজনক কোন সংবাদ শুনি তখন কি বলি সুবহান সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ বাংলা অর্থ কি আল্লাহ পুত পবিত্র আল্লাহ মহান আল্লাহ দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তার কোন দুর্বলতা নাই কিন্তু আমাদের দুর্বলতা আছে না নাই দাউফাত তালিব ওয়াল মাতলুব দাউফাত তালিব ওয়াল মাতলুব আল্লাহ বলেন যারা ডাকে তারাও দুর্বল যাদেরকে ডাকে তারাও দুর্বল আপনি যদি আপনার রোগ আরোগ্য হওয়ার জন্য বিশ্বাবজরের পায়ে পড়ে থাকেন আপনাকে বুঝতে হবে এই বিশ্বাবের অসুখ বিসুখ আছে না নাই পিশাবদের জ্বর হয় না আস্তে কইছেন পিশাবের ছেলে মেয়ের জ্বর হয় না কিন্তু জ্বর হয় না কার বুঝাইলাম শুধু দাউফাত তালিব ওয়াল মাতলুব যা তারাও দুর্বল যাদেরকে ডাকে তারাও দুর্বল তাহলে সকলকে এই জন্যই তো আমরা আজানে বলি আল্লাহু আকবার আমরা যাকে ভোট আমরা যাকে রব মানি তিনি ছোট না বড় আরো জোরে কোন কত বড় তিনি সবকিছু দেখে কি দেখে না
ইয়ালামু মা বাইনা আইদিহিম উমা তিনি সামনেও দেখে পিছেও দেখে ডাইনেও দেখে বামেও দেখে সব জায়গায় দেখার ক্ষমতা আমার আল্লাহ রাসুল নাই আমরা যখন রুকু দেই রুকুতে যাই বলি সুবহানা রাব্বিয়াল আযীম রুকু থেকে দাঁড়াবার সময় বলি সামি আল্লাহু লিমান বলেন সামি আল্লাহু লিমান তার মানে আমি যে আল্লাহর প্রশংসা করি সেটা আল্লাহ শুনে কি শুনে না আর আপনাদের কাছে জানতে চাই আমরা শুনে কি দিয়া জোরে কর না আমার আল্লাহর কান আছে না নাই